নোয়াখালীর লক্ষ্মীপুর সাইফা দরবার শরীফের আয়োজনে 3 দিন ব্যাপী সুন্নি ইজতেমার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার দুপুরে সাইফিয়া দরবার শরীফ প্রাঙ্গণে। সারা দেশ থেকে আগত প্রায় 20 সহস্রাধিক সুন্নি মুসলমানের সমাবেশে সুন্নি ইজতেমা উদ্বোধন ঘোষণা করেন দেশের সুন্নি ইজতেমার প্রথম প্রবক্তা সাইফিয়া দরবার শরীফের পীর মুস্তা মিউজ সুন্নি আলহাজ শাহ সফি হজরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী আলকাদেরি আল চিশতি। স্বাগত বক্তব্য রাখেন পীরজাদা আলহাজ হজরত মাওলানা শাহ মোহাম্মদ আতায়ে রাব্বি সিদ্দিকী। প্রধান মেহমান ছিলেন আজমির শরীফের খাদেম হাজি ইফতেখার আলী চিশতি, বিশেষ মেহমান ছিলেন হাজি সৈয়দ পরাণ চিশতি। এ সময় সভা মঞ্চে আশোকে রাসুল লক্ষ্মীপুরী পীর সাহেবের একান্ত স্নেহ ধন্য ফজলে এলাহি সোহাগ মিয়া, মাদ্রাসার সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা রাসুলে আশিকার উপস্থিত ছিলেন। উদ্বোধনী শেষে দেশের জনগণের শান্তি সমৃদ্ধ কামনায় দোয়া মোনাজাত করা হয়। নোয়াখালী থেকে মোজাম্মেল হাসান কামালের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।